একই দিনে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী তুলে ধরেন ক্রীড়াঙ্গনের সাফল্যের বিভিন্ন দিক, ভবিষ্যতের জন্য সাংবাদিকদের মতামত শোনেন তিনি। এছাড়াও ক্রীড়াবিদদের সাফল্য ও আন্তর্জাতিক আসরের রেকর্ড নিয়ে আর্কাইভ সেন্টার করার ব্যাপারেও একমত তিনি। সম্প্রতি মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন জাহিদ আহসান রাসেল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একই ধরনের অ্যাওয়ার্ড চালু করার ব্যাপারেও আলোচনা হয়েছে এদিন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।